আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন আর গুগল ক্রম ব্রাউজার ইউজ করে থাকেন আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনাদের সিকিউরিটির কথা মাথায় রেখেই আজকে এই ভিডিওটি মেক করলাম আমি এর আগে একটি ভিডিও দিছিলাম সেখানে আমি বলছিলাম যে আমি পুরোপুরি এই সেটিংগুলো নিয়ে একটি ভিডিও দেব তার জন্যই আজকের এই ভিডিওটি আমি আশা করি দিয়ে দেখলে আপনার এই সময়টুকু লস হবে না তো আশা করি সাথে থাকবেন এর জন্য আমাদের ক্রম ব্রাউজারে যেতে হবে যেহেতু আমাদের ক্রোম ব্রাউজার সেক্ষেত্রে ক্রম ব্রাউজারে যেতে হবে তবে আপনার কাছে বরাবরের মতোই একটি ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওগুলো আপনারা দেখেন লাইক করেন না এর জন্য আমার ভিডিওগুলো কিন্তু ডাউন হয়ে যায় অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কি ভালো হলো না আমার ভিডিও মন্দ হয় আপনাদের উপকার হয় কি না তো বন্ধুবান চলুন শুরু করি আমরা ক্রম ব্রাউজারে প্রবেশ করবো এখন এখান থেকে সর্বপ্রথম ক্রম ব্রাউজার থেকে যে থ্রি লাইন আইকন ওই যে উপরে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি সেটিংস এই জিনিসটি খুঁজে বের করবেন সেটিংস তো এই সেটিংসে আসবেন আসার পরে যে সেটিংসটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট যেটা আপনাকে মেনটেন না করলে আপনার সমস্যা আপনি নিজেই তৈরি করবেন কারণ এটা আপনি যদি না দেখে ইউজ করেন আপনার সমস্যা আপনি বুঝতে পারবেন আমি দেখাইলে বুঝতে পারবেন এখন বললে বুঝতে পারবেন না তো এর জন্য আমরা খুঁজে নিব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সর্বপ্রথম যে অপশনটা পাবেন সেটা হচ্ছে ক্লিয়ার ব্রাউজ ডাটা আপনি আগে পরে যেদিন থেকে মোবাইলটা ইউজ করেন সেদিন থেকে কি কি ব্রাউজ করছেন এক কথা আমরা খারাপ ভালো সব কিছু সব সব সাইডে যার যার রুচি অনুযায়ী ব্রাউজ করে থাকি তো আপনি এমন একটা ব্রাউজ ব্রাউজারে গেছিলেন অথবা যে কোনো লিঙ্কে ক্লিক করে ভুলেই গেছিলেন খারাপ একটা সাইটে গিয়েছিলেন মনে করেন সেই সাইটটার এখানে কিন্তু আপনার ফোনে এই ব্রাউজ হিস্টোর থেকে যায় তো কেউ যদি আপনার ব্রাউজ হিস্টোরি দেখে তাহলে কিন্তু আপনার সব কিছু দেখে ফেলবে যে আপনি কী কী করছেন যাবো তো আপনার ফোন থেকে তো এর জন্য আমরা আর এটা আরও ক্লিয়ার করার দরকার এর জন্য তা আমাদের এই ব্রাউজারটা অনেক স্পিড থাকবে যদি আপনি এটা সবসময় ক্লিয়ার করে রাখেন ব্রাউজারটা স্পিড থাকবে নেটের স্পিড যদি ভালো থাকে আরও ফাস্ট হবে ঠিক আছে তো এর জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে বেসিক যে এখানে আছে এখান থেকে আপনারা ক্লিয়ার ডাটা এখানে করে দেবেন ঠিক আছে ক্লিয়ার ডাটা করে দেবেন তো এখান থেকে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কী কী ব্রাউজ করছিলেন তো আপনি যদি চান যে কোনোটা রাখতে সেটা রাখবেন আর না হলে এখান থেকে ক্লিয়ার করে দেবেন তো আমি ক্লিয়ার করে দিলাম দেখেন একটু সময় নেবে ক্লিয়ার হয়ে যাবে তারপরে আবারও এখানেই ক্লিক করবেন তারপরে এখানে এই যে অ্যাডভান্স নামের একটা অপশন আছে আপনাদের আমি এ টু জেড দেখা ভিডিওটা না কেটে আপনারা বুঝতে পারেন অ্যাডভান্স নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এই বেসিক এখানে অ্যাডভান্স দেখেন এখানে এই যে ব্রাউজ আবার কুকিস ওই মানে ইমেজ ফাইল জ্যাক ফাইল অনেক কিছুই এখানে আছে আপনি যদি এই যে পাসওয়ার্ডের এইটা এটা যদি আপনার টিকমার্ক দেওয়া থাকে অবশ্যই পাসওয়ার্ডের টিকমার্কটা আপনি উঠিয়ে দেবেন কারণ আপনারা অনেক সময় পাসওয়ার্ড সেভ করে রাখেন আপনার ব্রাউজারে ঠিক আছে সুতরাং যে কোনো জায়গায় লগ ইন করলে অটোমেটিক নিয়ে নেয় তো এটা এটা নিয়েও আমি কথা বলবো তো এটা আপনারা আমি এখানে দেখালাম এটা আপনারা টিকমার্ক উঠিয়ে রাখবেন ঠিক আছে টিকমার্ক দিলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে সব পাসওয়ার্ডগুলো ঠিক আছে তো এর জন্য এখানেও ক্লিয়ার ডাটা করে দেবেন তো আমি আপনাদের এটা ক্লিয়ার ডাটা করলাম না কারণ আমার একটু সমস্যা আছে আমার একটা বিষয় আছে জায়গায় ওটা আমার দরকার আছে তো তারপরে দেখেন দ্বিতীয় নাম্বার এটা আপনার কোনো কিছু করার দরকার নেই তারপরে এখানে আপনি চতুর্থ একটা সেটিং পাবেন সেটা হচ্ছে যেটা আপনাদের ইম্পর্টেন্ট আমি সেটাই দেখাই ডু নট ট্র্যাক ঠিক আছে এই অপশনটা আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা যদি আপনার বন্ধ থাকে অবশ্যই এটা অন করে দেবেন এটা অন করবেন এর জন্যই আপনি যে গুগল ক্রোমে যান যে কোনো জিনিস সার্চ করেন অথবা যাই করেন অথবা যেখানে যান এই ক্রোম ব্রাউজার দিয়ে সেটা আপনার ব্রাউজার মানে আপনাকে ট্যাগ করবে ওই সাইটগুলো আপনাকে ট্যাগ করে ওই অনুযায়ী আপনাকে অ্যাড দেয় তো সুতরাং খারাপ ভালো অ্যাড আপনার কাছে অনেক অতিরিক্ত অ্যাড আসে যদি আপনি এটা বন্ধ থাকে আপনার তো এটা আপনি অবশ্যই অন করে দেবেন অ্যাড সংখ্যা কমে যাবে আপনার কাছ থেকে তো এটার আরও অনেক ফায়দা আছে আপনি সেটা না বুঝলেই চলব কিন্তু আপনার অ্যাড কম আসবে এটা যদি আপনি অন করে রাখেন তারপরে এখান থেকে যেটা আরও ইম্পর্টেন্ট সেটিংস আমি বলতেছি আপনারা কিন্তু এই পুরা ভিডিওটি দেখেন কারণ যত ভিতরে নিজ দিকে যাইতেছি তত কিন্তু ইম্পর্টেন্ট সেটিংগুলো আসতেছে আমি কিন্তু এক একে সবগুলোই দেখাইতেছি এই যে এটা হচ্ছে সিকিউরিটির জায়গায় দেখেন সেফ ব্রাউজিং তো অবশ্যই আপনারা এখানে ক্লিক করবেন আর এখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড প্রোডাকশন আছে আপনি রাখবেন আর আপনারা এইখানে থাকতে পারে নন প্রোডাকশনে থাকতে পারে ঠিক আছে অবশ্যই কোনো সময় এই নন প্রোডাকশন রাখবেন না ঠিক আছে এখানে রাখলে কি হবে আপনাকে যে কোনো আনসেকোর সাইট আপনি যদি যান আপনাকে সতর্কও না কিছুই না সুতরাং আপনার কিন্তু সমস্যা হতে দেরি লাগবে না আর যদি আপনি ইনহান্স দিয়ে রাখেন আপনার যেটা মন চাবে সেটা ভিতরে আপনি প্রবেশ করবেন আর যেটা মন চাবে না অ্যালাউ দিবেন না ডোন্ট অ্যালাউ দেবেন এটা ইনহান্স তো আপনারা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট প্রোডাকশন দিয়ে রাখলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে কারণ কোনো খারাপ কোনো যেগুলো আপনার শার্টে গেলে আপনার সমস্যা হবে সেই শার্টগুলোর থেকে অটোমেটিক লো হয়ে যাবে ওখানে গেলে আর আপনাকে দেখবে ট্রাই অ্যাগেন অথবা ন নর্থ সিগন্যাল দেখাবে অনেক দিয়ে আপনাকে ওখান থেকে বার করে বাইরে নিয়ে আসবে ঠিক আছে ওইখানে আপনাকে ঢুকতে দেবে না তো এটা অবশ্যই আপনারা মাথা রাখবেন এটা করে রাখবেন তৃতীয় নাম্বারটা তারপরে দেখেন এ সেফ ব্রাউজিংয়ের নিচেই এই সেটিংটা নিয়ে আমি এর আগে ভিডিওটা দিছি তো এই সেটিংটা কিন্তু অনেক গুরুত্ব বহন করে এই সেটিংসটিতে আপনারা দেখেন ওয়ালওয়ে সিকিউর কানেকশন আপনার সিকিউর কানেকশনের জন্য মানে অনেক অনেক ইন্টারনেটে কিন্তু অনেক ধরনের অনেক সাইটে আছে যেগুলো সাইট দেখা যায় আগে এস টিপিএস সারা ছিল সেই সাইটগুলো কিন্তু ড্যান্জারাস সাইট ছিল সেই সাইটগুলো আপনি ওর ওর ভিতরে ব্রাউজ করলে আপনার অনেক কিছুই তথ্য তারা হাতে নিত তো আপনারা এখন এটা দেখেন এখানে লেখা আছে লেখাগুলো দেখলে আপনি বুঝবেন এটা যদি আপনার অফ থাকে অবশ্যই এটা হানড্রেড পার্সেন্ট আপনি এটা অন করে দেবেন তাহলে কিন্তু মানে এটাও অনেক প্রোডাকশন করবে আপনাকে এখানে লেখাগুলো আপনি ক্লিক করে পরে দেখতে পারেন ঠিক আছে তারপরে এখানে লাস্টে যে আপনার একটা অপশন দেখেন অ্যাক্সেস পেমেন্ট মেথড এই জিনিসটা আপনার জন্য আরও আরও গুরুত্বপূর্ণ কারণ কি আপনার ফোনে কিন্তু অনেক ব্যাংক অ্যাক্সেস থেকে যায় আপনার যে কোনো কাজ করেন আপনার এখন তো অনলাইনের যুগ ব্যাঙ্ক ব্যাংকের সব অ্যাক্সেসগুলো থেকে যায় অবশ্যই এটা অন করে রাখবেন তাহলে কোনো ব্যাংকের। অ্যাক্সেস অথবা পেমেন্ট মেসেজ মেথডে আপনার এই ব্রাউজার থেকে গেলেই আপনাকে বাইরে নিয়ে আসবে না এ আপনি কোনো পেমেন্ট মেথডে আপনি এই ব্রাউজার থেকে মানে অন্যান্য হ্যাকিং সাইটগুলো গেলেই অটোমেটিকলি আপনাকে সেভ করে বাইরে নিয়ে আসবে ঠিক আছে ওইখানে তারা নিতে পারবে না আপনার যে কোনোভাবেই আপনার তারা এই ব্যাংকের ইনফরমেশনগুলো নিতে পারবে না তো দেখেন এইগুলা যে কয়টা সেটিং আমি দেখাইলাম তো এইগুলা সবকটা সেটিংস কিন্তু অনেক ইম্পর্টেন্ট সেটিংস তারপরে ফোন ইউজ করি ঠিক আছে সতর্ক থাকা ভালো এর জন্য আমার কাছে আপনাদের জন্য আমি যেটা করে রাখছি সেগুলো আমি আপনাদের দেখাই যেগুলো করার দরকার তো এগুলো আপনারা করে রাখবেন আমি আশা করি যে এই সেটিংগুলো করলে আপনি হ্যাকিংয়ের হাত থেকে অনেক সমস্যার হাত থেকে বেঁচে থাকবেন অনেক খারাপ অ্যাডের হাত থেকেও বেঁচে থাকতে পারবেন ঠিক আছে তো যদি ভিডিওটি দেখে আপনার কাছে মনে হয় যে আপনার উপকার হয়েছে অবশ্যই একটি লাইক করবেন আপনার বন্ধুদের কাছেও শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে তো পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে কথা হবে আপনার কোন ধরনের সমস্যা আছে কমেন্ট করে ফেলুন হয়তো আপনার কমেন্টের অনুযায়ী আমি ভিডিও মি করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ